থেকে বলছে টাকা দেবো, না আমার টাকা লাগবে না, ছেলেকে নিয়ে নিল টিএমসি সরকার, আমাকে টাকা লাগবে না টিএমসি সরকারে, ওরা যে আর্মা দিচ্ছে নিজে গুলি করে মানুষকে মারে, আর ওদের টাকা নিয়ে আমি কি করব, ওর টাকা নিয়ে আমি কি করব, এই জন্য টিএমসি সরকার আমি চাই না, আমি এর প্রতিশোধ চাই। হ্যাঁ, এর প্রতিশোধ, যে যে গুলি করছে তাদের শাস্তি চাই, তাদের পুরো শাস্তি চাই, আর আমাকে টাকা লাগবে না টিএমসি সরকারের টাকা লাগবে না। টিএমসি সরকারের টাকা নিয়ে ও আমাকে ফোন করতেছে যে 10 লাখ 20 লাখ চাকরি দেব, আমাকে লাগবে না টিএমসি সরকারের টাকা। ফোন করতেছে ওই যে টিএমসি সরকারের ভূত সভাপতি কি কি এগুলো মানে কমরেড পরিচয় দেয় না, ফোন করতেছে তুমি কে বলতেছেন, যে আমি টিএমসির পক্ষ থেকে বলতেছি, হ্যাঁ আপনি আমার সাথে দেখা করেন, আর আমি আবার আপনার বাড়িতে যাবো দাদা, জগদীশ দা মানে আসতে লাগবে না, কথা টোনোতে বোঝা যায় আমি না করে দিছি। গতকালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন? না, মুখ্যমন্ত্রীর সাথে আমার দেখা করতে চাই না। কোনো কি যোগাযোগ করেছিল সরকারিভাবে মুখ্যমন্ত্রী মিটিংয়ের জন্য বা দলীয়ভাবে কোনো যোগাযোগ করেছিল কিছু? হ্যাঁ, সরকারি মতে মুখ্যমন্ত্রী 2-3 জন ফোন করছে, তা আমি না করে দিচ্ছি। যেমন পার্থপ্রতিম কার দ্বারা ফোন করাইছি, কল্যাণ পদ্মা যাইতেছিল, একজন গ্রামের টিএমসির কি অঞ্চল সভাপতি নাকি ও যাইতেছিল, রাস্তার মধ্যে ছেলেরা কলার গাছ ফেলে দিচ্ছে, ঢুকা হবে না। হ্যাঁ, না করে দিচ্ছি সবাইকে। এবার 2-3 জন বলছে আমাকে টাকার কথা, না আমি টাকা লাগবে না টিএমসি সরকার। 5 লক্ষ টাকা করে তো ক্ষতিপূরণ একটা ঘোষণা করেছিল সরকার, সেটা কি মানে না করে দিয়েছেন, যোগাযোগ করেছিল? হ্যাঁ, আমার ছেলেকে বেশ কয়েকবার থেরে দিছে, বড় ছেলেকে এমনকি বাড়িতে যেয়ে থেরে দিছে যে তুমি কিন্তু ভোট দিতে গেলে তোমার জীবন নেওয়া হবে, বড় ছেলেকে তো বড় ছেলেকে পায় নাই, পরে ছোট ছেলেকে নিচ্ছে, আমার ছোট ছেলেকে জীবন দিল। ভোটের মোটামুটি ধরে নাও 5-7 দিন আগে ফেলে দিচ্ছে টিএমসির বাহিনী, টিএমসির পঞ্চায়েত ডাইরেক্ট বাড়ি যেয়ে দিচ্ছে, করিম মিয়া, বকশ মিয়া, হাকিম মিয়া, ওরা যা বাড়িতে ফেলে দিচ্ছে, ওরা 2 নম্বরই ব্যবসা করে, ওদের কাছে গোলাপ বোম বন্দুক আছে, ওদের কাছে বড় বড় এরকম ফেলে দিচ্ছে। গ্রামের লোক অনেকে ভোট দিতে যাবে, যে ভাগ্যটা ভালো আমার ছেলে যদি গুলি না হয় আমার মৃত্যু, আমার গুলি হওয়ার পরে যাই হোক ভারতবর্ষের লোক হয়তো কিছু ভোট দিছে ভালো মতো, যদি না মারতো তাহলে ছেলে কিন্তু কেউ আর ভোট দিতে পারতো। আর বলছি যে সরকারিভাবে কি প্রশাসনিকভাবে কেউ যোগাযোগ করছিল, বিডিও অফিস বা এইচডি অফিস থেকে সরকারিভাবে ক্ষতিপূরণটা দেওয়ার কথা বলা হচ্ছে, তো সেটা দলীয় ব্যাপারটা আলাদা? না না, করে নেই, করতে চাচ্ছে তো আমি না করে দিচ্ছি, সব না করেছি, টিএমসি সরকারের পক্ষ থেকে আমাকে লাগবে। ছেলে মারা যাওয়ার পর কি কেউ হুমকি দিচ্ছে আপনাদের? হ্যাঁ, হুমকি দিচ্ছে। কি বলছে? বলছে যে বাড়িতে বোমা ফেলে দিলে সব টন্টনা হবে। হ্যাঁ, কত কেস দিবে, আমরা এক খাবল থানার মধ্যে ফেলে দিলে সব শেষ, তারপরে দেখি কত আছে, ওরা কয়জন আছে ফ্যামিলি, দুইটা এটাই বলছি। কারা বলছে এটা? টিএমসির বাহিনী, খবর আসতেছে বাড়িতে, এরকম নিয়ে আসে সমস্যা। কতটা আতঙ্কে রয়েছেন বর্তমান আমাদের গ্রামের লোক? আমরা খুব আতঙ্কে আছি, পুলিশ প্রশাসন তো ঠিক রকম ব্যবস্থা নিচ্ছে না। পুলিশকে বলেছেন? পুলিশকে বলেছে যে ঠিক আছে দেখবো, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ ওই কি কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওই টাইম মতো দেখি না গাড়ি গাড়ি ঠিক রকম। গ্রামটার নাম কি? পাঠানটুলি। পাঠানটুলি। আর ভুট্টা থেকে কত দূর এটা? ভুট্টার থেকে আমার বাড়ি? হ্যাঁ, মোটামুটি 200 মিটার কম হবে, 150 মিটার হবে। কী নাম? জগদীশ বর্মা। আরে আপনার বড় ছেলে তো বিজেপি করে, আপনার ছোট ছেলেও কি রাজনীতি করতো? না, ছোট ছেলে রাজনীতি করতো না, ছোট ছেলে একদম সাদা সরল, কিন্তু বড় ছেলে রাজনীতি করে। হ্যাঁ, ছেলের নাম? বড় ছেলের নাম গোবিন্দ বর্মন, ছোট ছেলের নাম আনন্দ বর্মন। বড় ছেলে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? বিজেপির সাথে যুক্ত। মানে এর জন্য কি আপনার ছোট ছেলের উপরে হামলা? হ্যাঁ, এর ছেলে, এর জন্যই তো ছোট ছেলের হামলা করছে, ওই ছোট ছেলেকেও থেরে দিছে যে তুমি ভোট দিতে যাবে না, তো ছোট ছেলেকে আমি প্রথম ভোট এবার দিব, আমি বিজেপি দিয়ে দিব, ও ডাইরেক্ট বাড়িতে পড়ে গেছে, তার জন্য ওকে গুলি করে মারা হয়েছে। ওই বুধির পাশে একটা দোকান ছিল, দোকানের সামনে বসেছিলাম, ভাই ভাই গেছিল, ভাই ভাইকে বললাম ভাই তুই ভোটটা দিয়ে সকাল সকাল, তা ভাই ঠিকই দাদা ভোটটা দিয়েছি, বাড়ি এসে ভাই ভোটের কার্ড ভোটের স্লিপ নিয়ে ভোট দিতে গেছে, নানি দাঁড়িয়েছিল, তখন বাজে 8:30 মতন বাজে। ওই সময় আমাদের বুধির করিম পঞ্চায়েত করিম এখন ওর পাঁচ ভাই এখন আমাদের বাড়ি বসে আরও টিএমসির লোক ছিল, সবাই শেয়ারে হয়ে মানে ওরা বুদ্ধিগুলো আসছে, আসার পরে
আস্তায় বোম মারে, বন্দুক মারে, মারার পরে লাইনটা ভেঙে যায়, ভোটের লাইনটা ভেঙে যাওয়ার পরে ওখানে যে সিআর গিয়ে পুলিশ ছিল ওরা ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে পরে তা পুলিশ ও পাশ দিয়ে ভূতির পাশ দিয়ে হার্মাদ বাহিনীগুলো আসে। আসার পরে ভাই দৌড় মারে, দৌড় মারতে মারতে ভাই বাড়ির পাশে একটা টিএমসির নেতা আছে, ওর ভাইয়ের মাথায় মারে, মাথায় মারে, ভাই ওইখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ভাই ওখান থেকে উঠে দৌড় মারে, দৌড় মারার সাথে সাথে একটা বোম ফেলে, বোম ফেলার সাথে সাথে ওইখান থেকে করিম মিয়া পঞ্চায়েতের আমার ভাই ভাই হাকিম মিয়া ও ওখান থেকে গুলি মারে, গুলি গুলি মারার পর ভাই লাগে এখানে, এখানে লাগে, লাগানোর ভাই আস্তে আস্তে পড়ে যায়। আমি সিদ্ধকে করে বলছি ভাই পড়ে আসা, ভাইকে বাঁচাতে যাই, আমার পায়ে আমার পাশে দুই তিনটে বোম মারে, বোম মারার পরে ভাই ওখানে 10 মিনিট পড়েছিল, পড়ে থাকার পর তারপরে ওরা ওখান থেকে চলে গেলো। তা ভাইকে আমি ওখান ভাই আর একজন আমার পাশে কাকু ছিল, দুইজনে মিলে ভাইকে আমার পাশে একটা বাড়িতে নিয়ে যাই। তো ভাইকে মারার সময় দেখছো তুমি? হ্যাঁ দেখছি, আমি নিচেও দিছি, পঞ্চায়েত মা ওখান পঞ্চায়েতে ভাই হাকিম মিয়া বাসছে, মানে দুইজন শেয়ার হয়ে ভাইকে আমাকে মারি ফেলেছে। হ্যাঁ গুলি হাকিম মিয়া করছে, গুলি এফআইআর করছি, এখন পুলিশ প্রশাসন কি করছে সেটা তো এখন আমি জানি না। হাকিম মিয়াকে গ্রেপ্তার করেছে বোধহয় পুলিশ, তাই তো? আমি সেটা জানি না। মানে এখন কি কোনো ধরনের হুমকি দেওয়া হচ্ছে আপনার বাড়িতে? এখন গ্রামের লোক আতঙ্কে হয়ে আছে, এখন বাড়ির পাশে যেহেতু আমাদের ভাই একটা মারা গেল, আবার আর একজনকে পায়ে গুলি লেগেছে, ও খুচরে হতে হচ্ছে, দুই একজন মাথা ফাটছে, আমার যেমন হাত ফাটছে, এখানে আমাকেও মারছে, হ্যাঁ আমাকেও মারছে, বাস দিয়ে হাত ফাটছে। এখন গ্রামের লোক আতঙ্কে আছে, শুনতে বাড়ি কে কে বলতেছে যে আবার বোম মারবে, গুলি মারবে, মানে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে টিমসির, মানে